জি অবশ্যই পুরুষদের অনেক দায়িত্ব অনেক অনেক দায়িত্ব আর মহিলাদের দায়িত্ব খুব বেশি নয় তবে যে দায়িত্ব আছে সে দায়িত্ব খুব কঠিন এর জন্য মহিলাদের সতর্ক হওয়া উচিত মহিলাদেরকে এত কিছু করার পরেও সে মহিলারা স্বামীর অনগত করে না স্বামীকে গালি মন গাল মন্দ করে আর রসুল সালাম বলছেন গালি দেওয়াটা একটা মমিনের জন্য ফাঁসিক কাজ মমিনকে গালি দেওয়ানো সে তো ফার্শেক বলতে সে অনেক পাপি কোন এত পাপি হয় যে সময় ওপর পৌঁছে যায় যাই হোক এখানে কাফের বলবো না কথা হলো ফার্শেক কাজ প্রচুর বড় গোনা কাজ এর জন্য এই জন্য কঠিন শাস্তি আল্লাহ হয়তো তাদেরকে দিবেন ঠিক আছে এর জন্য কঠিন শাস্তি রয়েছে এই জন্য প্রত্যেক মহিলাদেরকে সতর্ক হওয়া উচিত যে স্বামীদেরকে কত মর্যাদা দিয়েছে স্ত্রীর কাছে আল্লাহ সেটা যে মানুষ জানতো মহিলারা জানতো তাহলে স্বামীরা আহ স্বামীদেরকে তারা কখনোই গালি দিতে পারত না মহিলারা এই জন্য স্বামীদের অনেক মর্যাদা দিয়েছে আল্লাহ রবুল্লাহ আলম স্ত্রীর কাছে কিন্তু দুঃখ দুঃখজনক যে স্ত্রীরা সেটা বোঝে না আর এরই জন্য রসুদাম বলেছেন মহিলার বেশিরভাগ জাহান নামে থাকবে একটা কারণ হলো যে মহিলারা স্বামী আনুগত করে না স্বামীর যে মর্যাদা সে মর্যাদা দিতে চায় না এই জন্য এরা অনেক জাহান নামে থাকবে এর জন্য তার উচিত মহিলাদেরকে এবং নিশ্চিত করা উচিত তাদেরকে